আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার কুকিং চ্যানেল বউ শাশুড়ির রান্নাঘর। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি মজাদার শীতের ভাপা পিঠা। এই পিঠাটি আমার শাশুড়ি মা বানিয়েছে। তো ভাপা পিঠা তৈরি করতে আমাদের যা যা উপকরণ লাগবে: চালের গুঁড়ো, নারিকেল, খেজুরা গুড়, লবণ এবং দুধ। তো এখন আমি চালের গুঁড়োটিকে মাখিয়ে নিব। তার জন্য এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখানে আমি 6 কাপের মতো চালের গুঁড়ো নিয়েছিলাম এবং সাথে দিয়ে দিচ্ছি তরল দুধ। এখানে আমি 1 কাপের মতো তরল দুধ দিয়ে দিচ্ছি। দুধটি দিয়ে আমি ভালোভাবে মিশ্রণটিকে মাখিয়ে নিব। তো এখানে আমাদের মিশ্রণটি তৈরি হয়ে গিয়েছে। দেখতে কেমন হয়েছে আপনারা অবশ্যই বুঝতেই পারছেন। ঠিক এরকমভাবে আমরা মিশ্রণটিকে তৈরি করে নিব। তো এরকম একটি চালনির সাহায্যে আমরা পিঠার মিশ্রণটি হাত দিয়ে ভালোভাবে চেলে নিব। ঠিক এভাবে করে আমরা সবগুলো মিশ্রণ এভাবে চেলে নিব। তো তৈরি হয়ে গিয়েছে আমাদের ভাপা পিঠার মিশ্রণটি। এখন আমরা চুলায় দেওয়ার জন্য পিঠাটিকে রেডি করে নিব। তার জন্য এখানে আমরা একটি বাটিতে নারিকেল কোরানো নিয়ে নিচ্ছি এবং সাথে দিয়ে দিচ্ছি খেজুরা গুড়। তার উপরে সামান্য পরিমাণ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি এবং আবারও দিয়ে দিচ্ছি নারিকেল কোরানো, আর সাথে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ গুড়। এখন আবার আমরা এর উপরে চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। ঠিক এইভাবে করে আমরা পিঠাটি রেডি করে নিব। তো এখানে আমরা পিঠা তৈরির জন্য একটি পাতিল নিয়ে নিয়েছি। পাতিলটির মধ্যে আমরা আগে থেকে গরম পানি বসিয়ে দিয়েছিলাম এবং সাথে নিয়ে নিয়েছি এরকম একটি পাতলা কাপড়। কাপড়টির মধ্যে এখন আমরা এভাবে করে পিঠাটি দিয়ে দিব। পিঠাটি দিয়ে আমরা ঠিক এভাবে করে আস্তে করে বাটিটি উঠিয়ে নিব এবং কাপড়টি দিয়ে ভালোভাবে পিঠাটি ঢেকে একটি ঢাকনা দিয়ে রেখে দিব কমপক্ষে 5 মিনিটের জন্য। তো এখন আমরা ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি এবং কাপড়গুলো সরিয়ে নিব। তো এখানে আমাদের পিঠাটি তৈরি হয়ে গিয়েছে। একটি চামচের সাহায্যে এভাবে করে আমরা পিঠাটি উঠিয়ে নিব এবং রেডি করা পিঠাটি আবার দিয়ে দিব। ঠিক এভাবে করে আমরা সবগুলো পিঠা বানিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমাদের পিঠাটি তৈরি হয়ে গিয়েছে। ঠিক এভাবে করে আমরা সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। এখন এগুলো আমরা পরিবেশন করব। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, তৈরি হয়ে গিয়েছে আমাদের আজকের মজাদার শীতের ভাপা পিঠা। আশা করছি আপনাদের সবার ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন, আমার ভিডিওতে লাইক দিবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।